আইএসএল শেষে ছুটি কাটিয়ে আগামী 1 এপ্রিল থেকে এএফসির ক্যাম্পে যোগ দেবে এটিকে মোহনবাগানের খেলোয়াড়েরা। লক্ষ্য এএফসি কাপের কোয়ালিফাইং প্লে অফ 2022। তবে সংশয় বাড়ছে এই শিবিরে কিয়ান নাসির উপস্থিতি নিয়ে। এবারের আইএসএল এর দ্বিতীয় ডার্বিতে হ্যাট্রিক করে নজর কেড়েছে কিয়ান নাসিরই। তার সাথে মার্চেই চুক্তি শেষ হচ্ছে এটিকে মোহনবাগানের। জানা গেছে এটিকে মোহনবাগান চুক্তি বাড়াতে চাইলে দর বাড়াতে বলছে কিয়ান নাসিরই। তাই তার বিকল্প খেলোয়াড়ের সন্ধান শুরু করেছে সবুজ বেরুন ব্রিগেড। জানা গেছে উড়িষ্যা এফসির খেলোয়াড় বিনীত রায়ের সাথে প্রাথমিক কথাবার্তা চালাচ্ছেন কর্তারা। তাকে পাওয়া গেলে কিয়ানের সাথে আর চুক্তি বাড়াবে না এটিকে মোহনবাগান। ডার্বিতে হ্যাট্রিক করলেও পরবর্তীতে আর সেভাবে সুযোগ পায়নি সে। তাই এবার এমন দলে যেতে চাইছে যেখানে বেশি সময় এবং সুযোগ পাবে সে। এবার প্রশ্ন একটাই, কিয়ানকে কি আর দেখা যাবে সবুজ বেরুন জার্সিতে, নাকি তার পরিবর্তে বিনীতকে দলে নেবে এটিকে মোহনবাগান? সবার নজর এখন সেদিকেই। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।